করলাম নাকি সুত আমার টাকা হিসাব দাও আমি আরে বেড়া তো ঘুম নেই তোমার কি টাকা হিসাব দেব বট বেলো আসো আরে আমি নাই তোমার কি টাকা হিসাব দেব তুমি আমার কয়লা চাই আমি যে মাসে মাসে এতগুলো টাকা পড়ে আমার টাকা হিসাব দেব না তুমি কি টাকা পড়ে টাকা পড়ে তুমি না পড়ে তুমি আরে বেড়া তো আরে আমি যাব কোথায় এটা তো আমার ফোন আমি কোন 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 আর বাদবাকি টাকা তুমি ফ্ল্যাট কিনছো টাকা তো সব রয়ে গেছে ফ্ল্যাট কি দুই টাকা লিখিনো যায়
টুকটুক করে বাসে এরপরে 1 লাখ টাকা নিছি তারপর টাকা করতে থাকে মানে তুমি যে কি করে আমি করব বুঝতাছ না তো আমি এত বছর মানে বাইরে থেকে লাভ হইতেছি কি তুমি বুঝতাছ না তুমি কি লাখ লাখ টাকা দিয়ে আমার বেড়াতেছ না কোটি কোটি টাকা পাঠাইছিস আমারে কোন টাকা পাঠাইছিস তুমি কও আমি এই দুই বাই এই 10 বছর আমি কমের দেড় থেকে 2 কোটি টাকা পাঠাইছি ও মা মা তুমি 2 কোটি টাকা জীবনে গঞ্জ তুমি 2 কোটি টাকা আমার পাঠাইবা যে হ্যাঁ কি কইলাম না টাকা দেখছ 2 কোটি টাকা তোমার কি মাথা ঠিক আছে তুমি কি কইছো তুমি কোন কিছু বুঝছ না আমার এতগুলো টাকা আমি তোমার কাছে পাঠাইছি তুমি কত টাকা পাঠাই নাই আল্লাহ গো আমি কি তোমার টাকা চুরি করে লাইছি হ্যাঁ আমি তোমার সেটা মানে আমি বলছি তুমি তো আমার মনে দেখা না কি সেলে সেলে করতেছ কি হইছে মা গো মা আমার বলে পর্যন্ত 2 কোটি টাকা পাঠাইছে এটা বলে আমি সব খেয়ে লইছি আমি হিসাবের কথা কই না আমি শুধু কি কইতাছস
আমি কইতেছি যে আমার যে টাকাগুলো জমা আছে টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করব এর জন্য আমি দেশে আছি তোর তোর বাপু ব্যবসা করা লাগবে না তুই তোর পথ দেখ তোর ব্যবসা করা লাগবে তোর কিছু করা লাগবে না আমি পাঁচ দিন ধরে কাজ করি না আমার লাগে আমার লাগে আমার কই না সারা দিন আমি মাইর খাই না আমার লাগে আমার সারা সারা শুনো না 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 আপনাদের কি সমস্যাটা কি এখন এই সারা জীবনের কামাই এটা নিয়ে কি হয়েছে আপনাদের মানে কি সমস্যা আচ্ছা এখন কি হয়েছে কি আমার একটু খুঁজে মানে খুঁজে বলো তো আপনারা জানেন ছোটবেলাতে আমার দেখছেন আপনি আমি 10 বছর বিদেশ ছিলাম এই বিদেশ থেকে আমি যত টাকা পয়সা ইনকাম করেছি সবাই আমার স্ত্রীর কাছে পাঠাইছে এখন তারা বলছে আমি কোন টাকা পয়সা পাঠাই কি টাকা পয়সা পাঠাইছো মিয়া কি কইলা হুনা কইতাছো আচ্ছা আচ্ছা রাখেন একটু শুনি কি বলে হ্যাঁ না এরকম নাই করে মানে কথা কোনো বলা চান্স আছে আচ্ছা ঠিক আছে তারপরে এমন কোন মাস নাই যে আমি টাকা না পাঠাই যে মাসে না পাঠাইছি কমানোর সময় আমি দেখা গেছে 2-3 লাখ টাকা পাঠাইছে নিম্ন তো এই ফিলাপ কথা কইতাছো 2-3 লাখ টাকা তুমি জোয়া দেখছো তোমার চলতে গুছছো জোয়া দেখছে দেখছেন হ্যাঁ তুমি 2-3 লাখ টাকা দেখছো তুমি তো লোক গিলেগা আমি কমসে কম 10 বছর আমি বিদেশে গেছি কত টাকা পাঠাই নাই কে টাকা পাঠাইছ কে কি কইতাছ না কত টাকা পাঠাই কাকা শুন এই যে ফ্ল্যাটটা আছে না আমার বগুলো কি আমরা ফ্ল্যাট কিনবো তুমি কি ঠিক আছে ফ্ল্যাট কিনে রাখো আমি টাকা পাঠাই দেন কত মাস মানে টাকা পাঠাইছি আমি কইছি তুমি বাবা মতো ফ্ল্যাট সুন্দর করে একটা ফ্ল্যাট কিনে দেবো এই ফ্ল্যাটটা কেসে টাকা দিয়া এই ফ্ল্যাট বুঝি তোর এই ফ্ল্যাট বুঝি তোর তোর টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনছে আমি চিন্তা করছি কি যে আমি যে টাকা পড়েছি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পরে আমি চিন্তা করি এত বছর বিদেশ ছিলাম আমার কথা যে সে তো আপনার মেয়ের জামাই তাই না আপনাদের বিয়ে হয়েছে কয় বছর হয়েছে এই 12-13 বছর তো 12-13 বছর আমার আপনি ডিভোর্স দিয়ে দিবেন তো ইয়ে সংসার করবেন না 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 আঙ্কেল ও টাকা পয়সা না দে ও আমার চোর বানালে আরে ভাই ও আমাদের তো বলছে সব টাকা পয়সা ওখান থেকে ওর মা বাবার কাছে পাঠাইছে উনার কাছে পাঠাইছে কি আর কি টাকা পয়সা আমার টাকা পড়েছে কোনো কি আছে না নাই আমার কোনো ডকুমেন্টস নাই ওর কাছে যে ও এই টাকা দিছে পাইছে এই তো তুমি টাকা আসলে কি করছো টাকা বিশ্বাস করেন প্রত্যেক মাসে আমি টাকা পাই টাকা না বলে এই ফিলাম আমরা
এখন তুমি একটা কাজ করো যদি কেউ থাকে বিদেশে তাহলে এদের দিয়ে একটা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করো ঠিক আছে অথবা কোনো বাড়িতে একটা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করো তারপর একটা মামলা যাও মামলা দিয়ে নাও তারপরে এদেরকে দেখা যাও এছাড়া আর কোনো জানাই তবে মনে রেখো তোমার এই বোকামির কারণে আজকে তুমি এই অবস্থায় আছো আজকে যদি বাপ মারে বিশ্বাস করতে বাপ মার কাছে দিতা ধরো তোমার বাপে যদি নিজের নামে সম্পত্তি করতো তোমার মা যদি নিজের নামে সম্পত্তি করতো সেই সম্পত্তির মালিক পাগলও পাইতা তুমি পাইছো কিনা আর এখন কি হলো বেশি খেতে আসছিল না আমি তোমাদের দুই টাকা খাই নাই ঠিক আছে আমার মাইয়ে তোমার ডিপোজিটটা পাঠাই দেবে তোমার মতো ব্যাগ জামাই দরকার নাই বড় ভাই আপনারা আসছেন আপনাদের উপরে রাগ নাই শুধু একটা কথাই বলবো কোনো টাকা পয়সা আমি আপনাদের শুধু একটু বলি দেখেন এই দুনিয়াতে যা কিছু করছেন করছেন পরকাল বলতে একটা বিষয় আছে ঠিক আছে যদি পরকালকে ভয় করেন কারণ ওর এখন মাটিতে মানে পা থেকে গেছে গা পিঠ থেকে গেছে গা ও এখন কিছু করার নাই যা কামাইছে যা কিছু করছে গো সুখের কারণে যেভাবে ওর মুখের থেকে যা শোনা আমার কথা হলো যদি আপনাদের মনে হয় যে না এই ছেলেটা অসহায় হয়ে গেছে গা বাপ মারো ছেলে ঠিক আছে এতিমের মতো তো এখন যদি এরকম মনে হয় তাহলে ই করেন নয়তোবা পরকালে কিন্তু আপনাদের পিঠ থেকে থেকে যাবো মানে বিচার এগুলা দাঁড়াই দিব ঠিক আছে এগুলো একটু খেয়াল রাখেন এনে আর কিছু বলার নাই ঠিক আছে ও কি করতে পারবো না করবো এটা যাই না তবে মনে রাখেন কারো হক নাই না কেউ খাইতে পারে সুখে থাকতে পারে না ঠিক আছে একটু মাথায় রাখেন এই চলো এনে আর কি করবা আর কি করবা যা করার ইয়ে করো বিশ্বাস করে সবকিছু বাইছো আর সবকিছু তোমার ব্যবস্থা করবো